বন্ধু তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি আসাম রাইফেলের জিডিতে জয়েন করতে চাও অর্থাৎ জেনারেল ডিউটিতে জয়েন করতে চাও তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের এই বছর এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে প্রায় 50,000 প্লাস ভ্যাকান্সি বার হতে চলেছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 24 নভেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি তোমাদের অফিসিয়ালি ক্যালেন্ডার অনুসারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তুমি যদি বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল হতে চাও তাহলে কতটা কি প্রয়োজন মেল ফিমেল উভয়েরই আমি শেয়ার করব। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল হতে হলে মিনিমাম তোমার যে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কতটা হওয়া প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে বয়স কত হতে হবে। অনেকে আমাকে কমেন্ট করছিল কি দাদা আমার 17 বছর 9 মাস, 17 বছর এখনও 18 আমার হয়নি, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা উচ্চতা তোমার কতটা হওয়া প্রয়োজন। অনেকে আমাকে বলছিল কি দাদা আমার 167, 168, 169 রয়েছে, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো। তোমাকে রানিং কত কিলোমিটার করতে হবে মেল ফিমেল উভয়, তার সঙ্গে সঙ্গে ওজন কত কেজি হলে তুমি ফিট হবে সেটিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া বন্ধুরা পুরো প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ সিলেকশন প্রসেস সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার যদি এগুলো জানার থাকে তো অবশ্যই ভিডিওটা দেখলেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে এক্ষেত্রে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়ে থাকে সেটি হলো সিম্পল 10 পাস। যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে, পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। এসএসসি জিডি কনস্টেবলে এজ অর্থাৎ তোমার বয়স কত হতে হবে। দেখো বন্ধুরা বয়স তোমাদের এই যে বছর রয়েছে অর্থাৎ এই যে ভ্যাকান্সি বার হচ্ছে এখানে বয়সের কোনো ছাড় তোমাদের থাকছে না, শুধুমাত্র তোমাদের করোনার জন্য এর আগের বছর 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর তোমাদের কোনো এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া হবে না। এই জন্য তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে 18 থেকে 23 বছরের প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবে, এসসি হয়ে থাকলে 18 থেকে 28, এসটি হয়ে থাকলে 18 থেকে 28 এবং ওবিসি প্রার্থী 18 থেকে 26 বছরের প্রার্থীরা তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার যে অ্যাপ্লিকেশন ডেট সেই অনুসারে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেট অনুসারে তোমাদের বয়স 18 থেকে 23, 18 থেকে 28, 18 থেকে 28 এবং 18 থেকে 26 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও যাদের বয়স এখনও সম্পূর্ণ হয়নি বা অ্যাপ্লিকেশনের আগে সম্পূর্ণ হবে 2-1 দিনের মধ্যে তারাও কিন্তু আশা করছি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখন তোমাদের বলা সম্ভব নয় তোমাদের কত হিসাবে তোমাদের বয়স নিচ্ছে, সেটি অফিসিয়াল যখন তোমাদের নোটিফিকেশান বার হবে তখন কিন্তু তোমাদের বলা সম্ভব। এসএসসি জিডিতে দেখো ওয়েট, তো ওয়েট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হাইট অ্যান্ড তোমাদের যে এজ, হাইট এজ অ্যান্ড অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ বন্ধুরা হাইট এবং তোমার যে বয়স রয়েছে এবং যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু এখানে তোমাদের ওজন চাওয়া হয়ে থাকে। এক্ষেত্রে হাইট অনুসারে তোমাদের ওয়েট লাগবে না, তোমার যতই হাইট থাকুক না কেন বা যতই কম হাইট থাকুক না কেন, মিনিমাম ধরে নাও তোমার যদি 50 কেজি ওজন থেকে থাকে মেল প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে এবং ফিমেল প্রার্থী তুমি যদি হয়ে থাকো 40 কেজি প্লাস তোমার যদি ওজন হয়ে থাকে তবুও তুমি কিন্তু ফিট হয়ে যাবে। ওজনের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই, অবশ্যই ওজনে কাউকে আনফিট করছে না, ওজনে কিন্তু সকলে ফিট হয়ে যাবে। ওকে এসএসসি জিটির ক্ষেত্রে রান দেখো, এখানে ফিমেলের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং করতে হবে। এখানে কিন্তু তোমাদের 8.5 মিনিট এখানে কিন্তু তোমাদের সময় থাকবে, এটি কিন্তু ফিমেলের ক্ষেত্রে। আর যারা ফিমেল প্রার্থী রয়েছে এবং লাদাখ রিজন থেকে বিলং করে, যেহেতু আমরা কেউ লাদাখ রিজন থেকে বিলং করছি না সেহেতু তাদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে, বাকি সকলের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। এসএসসি জিডি রানিং তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে কিন্তু 24 মিনিটে 5 কিলোমিটার কিন্তু তোমাদেরকে রানিং কমপ্লিট করতে হবে। সকলের ক্ষেত্রে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমাকে রানিংয়ে কোনো ছাড় নেই, রানিং কিন্তু তোমাকে 5 কিলোমিটারই করতে হবে, 24 মিনিট তোমাদের ফুল সময় দেওয়া হবে। আর লাদাখ রিজনের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিট সময় থাকবে, সেটি কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের স্যালারি যেটা সেটি কিন্তু 21,700 থেকে কিন্তু তোমাদের শুরু হবে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তাছাড়াও রিস্ক অ্যালাউন্স রয়েছে, অর্থাৎ তোমাদের পোস্ট অনুসারে সিআরপিএফ বিএসএফের ক্ষেত্রে যেমন বর্ডার অ্যালাউন্স রয়েছে, নকশাল অ্যালাউন্স রয়েছে। তাছাড়াও বিভিন্ন তুমি যখন চেঞ্জ অর্থাৎ তুমি যখন পোস্টটা চেঞ্জ করবে, ধরে নাও সিআরপিএফ থেকে কোবরা, তার সঙ্গে সঙ্গে যখন তুমি র্যাপে যাবে এবং তুমি যখন কাশ্মীরে চলে যাবে, লাদাখে চলে যাবে আইটিবিপির ক্ষেত্রে, তখন কিন্তু তোমার যে স্যালারি সেটি কিন্তু অনেকটা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তো মিনিমাম যে স্যালারি 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমার স্যালারি হয়ে যাবে, এটা কিন্তু মিনিমাম। এবং ম্যাক্সিমাম স্যালারি কিন্তু তোমাদের আপ ডাউন অর্থাৎ বাড়া এবং কমা কিন্তু হবে। তো এবার আমি তোমাদেরকে হাইটটা শেয়ার করে দিচ্ছি যে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট কতটা প্রয়োজন। বন্ধুরা হাইট দেখো, হাইট সকলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। ওকে, সকলের ক্ষেত্রে তুমি এসসি ইউআর ইডাব্লিউএস ওবিসি যে প্রার্থী হও না কেন সকলের ক্ষেত্রে অল ইন্ডিয়াতে হাইট সেম হাইট 170 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেমন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, মেলের ক্ষেত্রে 162 তোমরা দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। এটি কিন্তু এসটির ক্ষেত্রে, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে। তাছাড়াও যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে এবং এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। এবং এখানে দেখো আরও তোমাদের হাইট ছাড় দেওয়া হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যারা গোর্খা গারওয়ালস রয়েছে, কামরূপ রয়েছে এবং হিল এরিয়ার বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এখানে হাইট চাওয়া হয়েছে। তাছাড়াও নর্থ ইস্টের কিছু স্টেট রয়েছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেটের নাম দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। ওকে দেখো, চেস্ট হতে হবে সকলের ক্ষেত্রে 80, তোমাকে 80 নর্মাল চেস্ট থাকতেই হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু সকলকে ফুলাতে হবে। ফুলানোর ক্ষেত্রে কাউরির কোনো ছাড় নেই, 5 সেন্টিমিটার সকলকেই চেস্ট ফুলাতে হবে। আর এখানে কিছু নর্মাল চেস্টে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। আর যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এখানে যারা গোর্খা গারওয়ালস হিল এরিয়ার বাসিন্দা, পাহাড় পার্বত্য এলাকার বাসিন্দা 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং নর্থ ইস্টের কিছু স্টেট রয়েছে তাদের ক্ষেত্রে 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো কড়াকড়ি নেই। তো এটি ছিল তোমাদের হাইট এবং চেস্ট। ওকে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো সিলেকশন প্রসেস, তোমাদের প্রথমে কিন্তু সিবি এক্সাম হবে। সিবি এক্সামের যে সিলেবাস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 20টি কোয়েশ্চেন যার মার্ক কিন্তু 40 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোয়েশ্চেন যার মার্ক 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন যার মার্ক 40 নম্বর, হিন্দি ইংলিশ থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন যার মার্ক কিন্তু 40 নম্বর। টোটাল 160-এ পরীক্ষা হবে, 80টি কোয়েশ্চেন থাকবে, একটি কোয়েশ্চেনের মার্ক 2 নম্বর করে, 60 মিনিট কিন্তু সময় থাকবে এবং 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে একটি কোয়েশ্চেনের যে মার্ক অর্থাৎ 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, তো এটি ছিল তোমাদের সিলেবাস। তো দেখো প্রথমে কিন্তু তোমাদের সিবি এক্সাম হবে, সিবি এক্সামে কিন্তু এই সিলেবাস তোমাদের থাকবে। তুমি যখন সিবি এক্সাম কমপ্লিট করবে শর্টলিস্ট তৈরি করা হবে, একটি কাট অফ কিন্তু তৈরি করা হবে। সেই কাট অফের মধ্যে তুমি যখন সিবি এক্সাম কমপ্লিট করবে দেন তোমাকে পিইটি পিএসটির জন্য ডাকা হবে। সেখানে তুমি যখন কোয়ালিফাই করবে আবারও কিন্তু আরও একটি শর্টলিস্ট তৈরি করা হবে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য। তো মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান তোমার কমপ্লিট হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে কোনো ইন্টারভিউ থাকছে না। তো ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তোমাকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। আর এক্সাম সেন্টার তুমি কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন সেন্টার থাকবে, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এরকম সেন্টার থাকবে। সেটি তুমি কিন্তু চয়েস করতে পারো, তোমার সুবিধা অনুসারে তুমি কিন্তু সেন্টার অনায়াসে চয়েস করতে পারবে। তো বন্ধুরা এটি ছিল আপডেট। ধন্যবাদ।